সামাউন ডাকতেছে হাসান বসরি, এই পরামর্শ আমারে আগে দিলি না, জীবনটা শেষ করলাম আগুনের পূজা কিরা, অহং তো বিছনাই পড়ে গেছি, এখন করলে কি হবে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাকেন, রে সামাউন, এখনো সময় আছে রে, কালিমাটা পড়, কালিমাটা লইয়া কবরে যাও, আমি হাসান বসরি কথা দিলাম, তুমি জান্নাতি হয়ে যাইবা। সামাউন ডাকতেছে হাসান বসরি রে, এই পরামর্শ আগে পাইলে কালিমাটা পড়ে জীবনে কিছু ভালো কাজ করতাম। অবশেষে ডাকতেছে, ও হাসান বসরি, আমাকে কালিমাটা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। কালিমা পড়াইয়া দিলে ডাকতেছে হাসান বসরি দিকে লক্ষ্য করে, হাসান বসরি রে আরেকটা কথা শোনো, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়েছি, আখিরি নবীর উম্মত হয়েছি। হাসান বসরি রে, আমার একটা অনুরোধ তুমি শুনো, মন কয় আমি বাঁচব না, বৃদ্ধ হয়ে গেছি, আমি যদি মরে যাই রে হাসান বসরি, তুমি আমারে নিজে হাতে গোসলটা করাইও, তুমি নিজের হাতে আমারে কাফন পরাইও, আমার জানাজা তুমি নিজে পইরা, নিজের হাতে আমারে কবর নামাইও। হাসান বসরি, কবর দেওয়ার সময় তুমি একটা লিখিত কাগজ আমারে দিয়া দিও, আমার আর কিছুই নাই, আমি আখিরি নবীর উম্মত হইয়া কালিমাটা লইয়া কবরে গেলাম। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সেই কথা মতো একটা কাগজ লিখিত দিয়ে দিলেন, নবীর উম্মত হইয়া জান্নাতের আশাই কালিমা পড়ে কবর গেলেন সামাউন। মৃত্যু হলে গোসল দিয়ে কথা মতো সব কাজ করে কাফনের ভিতরে কাগজটা দিয়ে কবর নামাইয়া কবরের কাজ সম্পূর্ণ করে সবাই চলে গেলেন। হাসান বসরি বলেন, আমিও চলে গেলাম, রাত্র গভীর, ঘুমের ঘরে ঘুমিয়েছি, ও বিশ্ববাসীরা, আমি দেখি সামাউন আমার ঘরে এসে আমার ডাকতেছে, হাসান বসরি রে, এই লও তোমার কাগজ, তোমাকে দিয়ে যাইতেছি। ও হাসান বসরি, তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই, আমি নবীর কালিমাটা লইয়া কবর যাওয়ার কারণে রে হাসান বসরি, আমার আল্লাহ আমার জান্নাত দান করে দিয়েছে। রে হাসান বসরি, তোমার কাগজ আর প্রয়োজন পড়ে নাই, নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে আমি তো জান্নাতি মেহমান হয়ে গেছি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে দেখি যেই কাগজটা কবর দিয়েছিলাম সেই কাগজ আমার হাতের মধ্যে আইসা গেছে। আরে নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে, কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়, কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়, দিনি রজনী কান্দেন যিনি, দিনি রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, কঠিন হাসরের দিনে, কঠিন হাসরের দিনে, কে তোরাবে বিপদেতে নবী জীবিনে। আল্লাহু আকবার বলো। রে বাবারা ভাইরা, এই নবীর পক্ষের মেহমান হও, এই নবীকে মানো, আমার আল্লাহ জান্নাত বানাইছে,
আমানু বানাই নাই নাজ বানাইছে আমার নবী ঘুরে ঘুরে গো কত কষ্ট করে আমানু বানাইছে মা খাদিজাতুল কুবরা বলেন পৃথিবীর মানুষেরা রে আমার নবী সাদা জামা পছন্দ করতেন সাদা জামা ব্যবহার করতেন যদিও জান্নাতি জামা সবুজ জান্নাতি পোশাকের রং হবে সবুজ আমার আল্লাহ গাছগাছরা সবুজ দিয়া পৃথিবী সাজাইছে জান্নাতও সাজাইছে সবুজ রঙের জিনিস দিয়া সবুজ রঙের পোশাক জান্নাতীদেরকে পরানো হবে দুনিয়াতে আমার নবী সাদা পোশাক ব্যবহার করতেন মা খাদিজা বলেন রে মক্কাবাসীরা আমি নবীর জামা মুবারক ধুয়ে মুছে পরিষ্কার করে আমি রেখে দিতাম সকালবেলা আমার নবী ঘুম থেকে উঠে গড়ে দরে দরে যাবেন মানুষের কাছে যাবেন জান্নাতি বানাবেন আমানু বানাবেন কালিমাওয়ালা বানাবেন হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলে মিশে থাকবেন এই পরিবেশটা পৃথিবীতে রাখবেন আমার নবী 63 বছর জিন্দেগির কষ্ট আজকে তার প্রতিদান কালী নগরে দেখা যা এইভাবে পরিবেশ পৃথিবীর জমিনে কোন নবী রাসূল দিতে পারে নাই আমার মায়ার নবী পরিবেশ করে দিয়ে গেছে কত জায়গার কত দেশের কত গ্রামের মানুষ কত বংশ কত ঘরের মানুষ একসাথে বসে আছেন হিংসা বিদ্বেষ নাই দলাদলি নাই গন্ডগোল নাই মারামারি নাই আমার নবী এই পরিবেশটার জন্য কত কষ্ট করেছে মা খাদিজা বলেন সাদা জামা পরে বেরিয়ে গেছে আল্লাহর কসম রে বিশ্ববাসীরা বিকালবেলা নবী ঘরে আসতেছে তাকায়া দেখি নবীর সাদা জামার মধ্যে লাল লাল দাগ দেখা যায় আমার নবী কাছাকাছি আসার পর লাল দাগের ঘটনা প্রশ্ন করি মা খাদিজা বলেন হুজুর সাদা জামা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম এই লাল দাগগুলো কিসের গো নবী আমার নবী কান্দে খাদিজা রে আমার মক্কাবাসী আমার মারছে আমার মা নাই বাবা নাই রে খাদিজা মক্কাবাসী আমাকে কষ্ট দিয়েছে সাদা জামা লাল করলেন নবী এত গালি এত কষ্ট এত ব্যথা মক্কার জমিনে পাইলেন তারপরও ঘরে ঘরে ঘুরে নবী কালিমা পড়াইয়া আমানু বানাইয়া জান্নাতি বানাইলেন আজকে সেই জান্নাতি মেহমানদেরকে আল্লাহ কোরআন শরীফে ডাকতেছে আপনাদেরকে ডাকতেছে যদিও আল্লাহ মানুষ বানাইছে নাস বানাইছে আল্লাহ নিজে এখন আর নাস কোয়া ডাকে না ডাকতেছে জান্নাতীদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রব্বাকুম একবার বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ ডাকে নিজে বানাইলেন নাস এখন আর নাস কয় না আমার নবী এতিম নবী মা নাই বাবা নাই নবী সারা দিন কষ্ট করে যাদেরকে ঈমানদার বানাইলেন আমার আল্লাহ তাদেরকে ডাকতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাস কয় না আমানু কয় উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রব্বাকুম ও ঈমানদাররা জান্নাত বানাইছি তোমাদের জন্য আমার নবী জান্নাতের টিকেট দিয়ে গেল আমি তোমরা রে জান্নাতে নেওয়ার প্রসেস করতেছি জান্নাতে নেওয়ার প্রসেস করতেছি কালিমাওয়ালাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব হয়ে গেছে আমার আল্লাহ এখন কাউন্টার সার্ভিস গাড়ি চলে জায়গায় জায়গায় কাউন্টারে মানুষ টিকেট কেটে বৈশা থাকে ঢাকা যাইব কাউন্টারের মালিক হইল টিকেট দেওয়া আর ঢাকা পর্যন্ত নেওয়ার দায়িত্ব বাস আইতাছে পিছে নবী টিকেট কেটে গেছে আর জান্নাত নেওয়ার দায়িত্ব হয়ে গেছে আমার আল্লাহ
আল্লাহ কিভাবে প্রসেস করতেছে দেখেন আপনি জান্নাতে যাবেন প্রথমত ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস কয় নাই আমানু কইছে ঈমানদাররা তোমরা কি করো উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো এরপরে জান্নাত দেলাইবো এই কথা কয় না এরপরে বলছে অফ আলুল খায়রা রুকু সেজদার মাধ্যমে ইবাদতটার নাম হলো নামাজ নামাজের পরে তোমরা কি করো অফ আলুল খায়রা ভালা কাজ করো তাইলে লাআল্লাকুম তুফলিহুন তোমরা সফল কাম অর্থাৎ তোমরা জান্নাতি এখন নামাজের পরে যদি ভালা কাজ না কইরা খারাপ কাজ করে তাইলে এখানে জান্নাতে যাওয়ার আশা করা যায় না আমি আজকে আপনাদের কাছে সত্য কথা জানতে চাই আজকে কালীনগরের যুব সমাজ যে মদিনা মুনাওয়ারা নাম দিয়ে সংগঠন করে একটা মাহফিল জান্নাতের বাগানের আয়োজন করেছে কোরআন সুন্নাহর মাহফিলের ব্যবস্থা করেছে একটা সত্য কথা বলবেন তারা কি কাজটা ভালো করেছে না খারাপ করেছে ও যুব সংঘের সদস্যরা এই লোকগুলো সাক্ষী দিল তোমরা ভালো কাজ করেছো এই লোকের সাক্ষীর উপর তোমরা জান্নাতি হয়ে যাবে বলবেন হুজুর আমরা আরে আপনারা তো আগেই পেয়ে গেলেন নবী হাদিস শরীফে বলেছে মজলিসু ফিকহিন খাইরুম মিন ইবাদাতি 60 সানা এই এক মজলিসে কোরআন সুন্নাহর পক্ষে বসার কারণে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি আপনাদেরকে দান করেছে শুধু তাই নয় এই কালিমা যারা পড়েছেন রাসূল তাদেরকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন সবাই বলুন মারহাবা এবার জান্নাতে যাবেন সিস্টেম করতেছেন আল্লাহ প্রসেস করতেছেন আল্লাহ ও ঈমানদাররা তোমরা রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো এরপরে ভালো কাজ করো এক বেচারা আপনাদের এদিকে আছে কিনা জানি না আমাদের এলাকার কথা বলছি এক বেচারা নামাজও পড়ে আবার কিছু বেজাল এরকম হাতে একটা লাঠি মাগরিবের নামাজ পড়ে বন্ধে গেছে আরেক বেচারা খেতে পানি নিছে 5 লিটার তেল খরচ করে এককানি ক্ষেতের পানি লইছে এই নামাজি মাগরিবের নামাজ কইরা লাঠি লইয়া আইলের নিচে দা খালি একটা গুতা দিয়া আয়া এশারের নামাজও খারাইছে বাজান নবী কষ্ট কইরা আমরা রে জান্নাতি বানাইছে এবার আপনারা ফয়সালা দেন আল্লাহ প্রসেস করছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের পরে ভালা কাজ করো এবেটা মাগরিব পয়রা আরেক বেডার ক্ষেতের ভানি সাইরা এশারের নামাজ হয়া দাঁড়াইছে ফয়সালা আপনারাই দেন এই রকম নামাজ পয়রা কি জান্নাতে যাওয়া সম্ভব দুইরা লাইছে বাজান গুনে সিহুন গুনে দুইরা লাইছে এই গুনে যারে ধরছে এই খাট বেশি দিন ঘুমান যাইতো না এই খাট ভাঙ্গে পড়বেন শুধু তাই নয় বাজান কত কত জায়গা গিয়া দেখি মানুষের কাছ থেকে সমালোচনা আসে হুজুর আমাদের মহল্লার হাজী সাহেব 11 বার হজ করছে হাজী সাহেব না কইলে মন্ডা বেজার হাজী সাহেব কোয়া ডাক না দিলে বেদার মন্ডা বেজার বাড়িত গিয়া খবর নিয়া দেখি গো হুজুর সুডু ভাই বইনাতের হক মাইরা খায়া লাইছে 11 বার হজ করে সুডু ভাই বইনাতের হক মাইরা খাইছে বলুন এই রকম ব্যক্তিরা জান্নাতে যাওয়া সম্ভব কিনা বাসান আসেন জান্নাত বড় সহজ জান্নাত বড় কঠিন আল্লাহ জান্নাত পুরস্কার দেওয়ার জন্য আখিরি নবীর উম্মতকে কোরআন শরীফ ঘোষণা করে রাখছে ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া এক কিসিমের লোককে আল্লাহ জান্নাতুল মাওয়া নামের জান্নাতটা পুরস্কার দিবেন যেটা অন্য কোন নবী রাসূলের উম্মতের জন্য এরকম ঘোষণা আসমানি কিতাবের মধ্যে নাই শুধু আপনাদের জন্য এই পুরস্কারগুলো আপনারা কিভাবে নিতে পারেন আমি সেদিকে যাচ্ছি এবার আসুন বলতেছিলাম আমার নবী কষ্ট করে আমরারে জান্নাতি বানাইছে আল্লাহ ওই নবীর উম্মতকে জান্নাতে দেওয়ার প্রসেস করতেছে আমানু রুকু সেজদার মাধ্যমে ইবাদত করো রুকু সেজদার ইবাদতের নামটা কি
কোন ইবাদতে রুকু সেজদা আছে? সবাই বলেন আরে বাবা ফরওয়ান না ফরর স্বীকারটা করো না, এই ইবাদতের নামটা কি? নামাজ। আওয়াজে বোঝা যায় ফরান নিয়ত নাই। আচ্ছা ফরেন আর না ফরেন স্বীকার করতেই হবে, রুকু সেজদার ইবাদতের নামটা কি? নামাজ। এবার নামাজ পড়লেই বেহেশত যাইবেন এটাও গ্যারান্টি নাই, যদি নামাজও বেজাল থাকে। আরেক বেডার ক্ষেতের 5 লিটার তেলের পানি সারা রাইতে এক লাডির গুতার ছিদ্র দিয়া সব নাইমাই ফুরছে, সকালে জমিও লাগিয়া দেখে ক্ষেত শুক না। আরে কি আশ্চর্য, 5 লিটার তেলের পানি লইলাম পানি কই, যাইয়া দেখে একটা ছিদ্র আস্তে আস্তে নামতাছে, সর্বনাশ। এটা কেটা করলো, এই কাম কেটা করলো? এই যে একজন নামাজি হইয়া আরেক বেডার ক্ষেতের পানি নামাইছেন, এই নামাজ পড়ে বেহেশতে যাওয়া সম্ভব নয়, বরঞ্চ আরো বিপদ আইব। কোরআন বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, বহু নামাজি বহু রোজাদার বহু আমলদার আমলকারী আমল করেও জাহান্নামে যেতে হবে। বাবা হাজি সাহেব হইয়া হাজি সাহেব হইয়া হাজি সাহেব হইয়া ছোট ভাই বোনাতের হক মাইরা খাইছো, তুমি যেন আমল করছো না বাঙ্গা জগ ফানি বর্ষ। শুধু তাই নয় বাজান, একটা ঘটনা আমার এলাকার এলাকার ঘটনা, আমার নবী বলেছে মা বাবা কত দামি সম্পদ, মা বাবাকে যদি মশা কামড় দেওয়ার ব্যথা দুঃখ কেউ দাও তাহলে তোমার মতো উম্মতের সুপারিশ নবী করবে না, নবীর সুপারিশ ব্যতীত শত কোটি বছর আমল করেও জান্নাতে যাওয়া যাবে না। আমার নবী বলেন পৃথিবীর মানুষের আরে মা বাবারে কষ্ট দিও না, নামাজির আরে নামাজ পড়ো, মা বাবার সাথে ব্যবহার ভালো করো। বাজান কষ্টের সহিত বলছি, এক বছর আগের ঘটনা, ছেলে ছেলের বউ মিলে ছেলে ছেলের বউ মিলে বাউন্ডারি করা বাড়ি, দুইজনে মিলে কোন কথাই জানি রাগ হইয়া গর্ভধারিণী মারে কাইটা তিন টুকরা করছে, তিন টুকরা করছে, একটা টুকরা বড়টা বড়টা গোসলখানা বাথরুমের ভিতরে রাখছে, তালা মাইরা বন্ধ করে রাখছে, ছোট একটা টুকরা দুই ঘরের ফাঁকে ফালাইছে, মার নারী বুড়ি দুর্গন্ধ বেশি তাড়াতাড়ি হবে ওইটারে মাটির মধ্যে গাইরা রাখছে। ছোট ছেলেটা ডাকাত থেকে আসছে বিকাল টাইম, বাড়িতে আইসা কই মা কই, মা তোমার দেখো তোমার বোনের বাড়িতে গেছে, মা কই মারে তালাশ করতেছে, মা কই মা তো ঘরে দেখি না, মা কই তোমার বোনের বাড়িতে গেছে, ঠিক আছে আমি গোসল করে খানা খাইয়া মারে নিয়ে আসি। ছোট ছেলেটা বাবা গো সন্তানের উপর যদি কোনো বিপদ হয় বলুন বিপদের খবর, মোবাইলে আসলো না টেলিফোনে আসলো না কম্পিউটারে বাসলো না পৃথিবীর কেউ জানলো না, সন্তানের বিপদের খবর আগে জানলো কে? মা গো রাত্র দুইটায় সন্তান আসে না দরজা খুইলা কাঞ্চ গো মা, সেই দুরুদি মাকে তিন টুকরা করে, ও নবীর উম্মতেরা মনে রেখো তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। যুবকটা ডাকতেছে মা কই, বড় ভাইয়ের বউ বলতেছে তোমার মা মনে হয় তোমার বোনের বাড়িতে গেছে, ঠিক আছে আমি গোসল করি, গোসল করি চারটা খানা খায়া মারে নিয়ে আসি। গত বৎসরের ঘটনা বলছি, পত্রিকায় আসছিল ঘটনা, মারে নিয়ে আসি গোসল করব, গোসলখানার দরজায় যায়া দেখে গেট তালা মারা, দরজা তালা মারা, জিজ্ঞেস করলো দরজা তালা মারা কেন, আমি তো গোসল করব। বড় ভাইয়ের বউ বলছে গোসলখানা ভালো না, এটা সমস্যা আছে এই জন্য তালা মাইরা রাখছি, চাবি দেন কি সমস্যা আমি দেখে সমস্যাটা দূর করি। ওই ছোট ভাইটা দরজায় দাঁড়াইয়া ডাকে চাবি দাও গো, কেন জানি গোসলখানার দরজায় আসলে আমার কলিজায় আগুন জ্বলে,
আমার কলিজায় আগুন জ্বলে গো, তাড়াতাড়ি আমার চাবি দাও। চাবি চাইলে, চাবি দিল না, চাবি হারাইয়া গেছে। অবশেষে ছেলেটা হাতুড়ি আনতে গেছে, তালা ভাঙবে কেন? গোসলখানার দরজায় আসলে কলিজায় আগুন জ্বলে, তালা ভাঙবে? চাবি আনতে চাইলে চাবি দেয় না, হারাইয়া গেছে। হাতুড়ি আনতে গেলে যুবক ভাইয়ের বউ ভাই দুইজন ঘর ছেড়ে পালিয়ে গেছে। এদিকে যুবকটা হাতুড়ি আইনা তালা ভাঙছে, তালা ভাঙিয়া ভিতরে তাকায়া দেখে গো দরদি মার বড় অংশ, তিন ভাগের এক ভাগ এই বাথরুমের ভিতরে পড়ে আছে। একটা চিৎকার মারছে, তোরা দেখা যা রে আমার গর্ভধারিণী মার অবস্থা। আশপড়োশিরা আসলেন, আত্মীয় স্বজনরা টেলিফোন করে আনলেন, সবাই এসে অবস্থা দেখে তিন টুকরা তিন খান থেকে উদ্ধার করেছে। পুলিশ আইসা নিয়ে গেছে লাশ প্যাকেট করে। অবশেষে ওই ছেলেটাকে ধরার জন্য পুলিশ ঘুরতেছে, ছেলে পড়ে গেছে, ছেলের বউটা ধরা পড়ে নাই। রিমান্ডে মায়ের দেওয়ার প্রসেসিং শুরু হলো, মায়ের দিতে প্রস্তুত নিল। এমন সময় দুই তিন দিন পর মেয়েটা ওই বউটা ইচ্ছা করে ধরা দিল। দুইজনকে ধরে পুলিশ রশি লাগাইছে, বলুন আমার আল্লাহর জাহান্নামের রশি আরো বাকি রইছে কিনা? যারা মাকে এই ব্যবহার করেছো, মনে রেখো তোমার নামাজ রোজা হজ যাকাত শত কোটি আবাদত থাকলেও এই আবাদত লইয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ প্রসেস করতেছে আমরা জান্নাতে দিবার লাগিয়া, বলছে অফ আলুল খয়রা, রুকু সেজদার মাধ্যমে ইবাদত হলো নামাজ। নামাজের পর তোমরা ভালো কাজ করতে হবে, ভালো কাজ। আজকে যারা মাহফিলে বসে আছেন বলুন কাজটা কি ভালো না খারাপ? যারা আরামের ঘুম হারাম করে কোরআন সুন্নার পক্ষে বসে আছেন, আমার নবী বড় কষ্ট করে এই কোরআন সুন্না উম্মতের হাতে দিয়ে গেল, কত কষ্ট! মা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষের আরে আমার নবী যেদিন আমার হুজরায় আসতো, আমি দেখেছি কিছু সময় ঘুমাইয়া বাকি সময় কানতো। কোনদিন আমার নবী রাত্র ভরে ঘুমায় না, পেট ভরে নবী খানা খাই না, ভালো পোশাক নবী গায়ে দেয় না, আরামের বিছানায় নবী পিঠ লাগাই না। এরে পৃথিবীর মানুষেরা, একদিন আমার নবী গভীর রাত্রে ঘরের দরজা খোলা, আমি বিছানায় তালাশ করি রাসূলকে পাই না, বাহিরে দেখলাম আশপড়োশি ঘরের পাশাপাশি দেখলাম কোথাও নবীকে পাই না, বসে বসে কান্দতেছি নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়। রাত্র শেষ হয়ে গেলে মসজিদে নববীর মুসল্লিরা ডাকে, নবী কোথায়? সারা দিন পার হয়ে গেল, নবীর সন্ধান মিলল না। আমার নবী একেবারে নিরিবিলি নির্জন পাহাড়ের নিচে সেজদাই পড়ে গো উম্মতের মায়ায় কান্দে। সারা দিন পার হয়ে গেল, দুই দিন পার হয়ে তিন দিন যেদিন পার হতে যাচ্ছে, সেদিন মদিনার কারো চুলাই আগুন জ্বলে না, আগুন যেন জ্বলছে মহিলাদের কলিজায়। মার কোলের শিশুরা দুধ খায় না, মুখের দিকে তাকাইয়া প্রশ্ন করে, মা মা গো বল গো আমার এতিম নবী কোথায়, এতিম নবীর খবর দাও। এদিকে হাসাইন হোসাইন দুই ভাই রাস্তায় দাঁড়ায়, না 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 কইয়া কান্দে খাতুন জান্নাত ফাতেমাতুজ জাহরা, বাবার মায়ায় দরজা বন্ধ করে কান্দে। তিনটা দিন যেদিন পার হয়ে যাবে, হযরতে আবু বকর হযরতে উমর দুইজন পাগলের মতো দৌড়ায়, এতিমের মতো কান্দে, পানিটাও খায় না। যাইতে যাইতে মদিনার শেষ প্রান্তে কিছু লোক বসে কি যেন চিন্তা টেনশনে আছেন। আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, ও বাবারা ভাইয়েরা তোমরা এখানে কিসের চিন্তা টেনশনে আছো, কি ব্যথা দুঃখ নিয়ে বসে আছো? আবু বকর বলেন, আমরা এক ব্যথায় দৌড়াই, তোমরা কোন ব্যথায় বসে আছো? জবাব দিচ্ছে তারা, আবু বকর আমরা রাখাল রাখাল, আমরা মাঠে
বেড়া বকরি দুমবারে ঘাস পানি খাওয়াই আবু বকর ডাকেন রাখালেরা রে তোমরা যদি মাঠে থাকো বলো আমার দয়ার নবীরে দেখছো নি রাখালেরা বলেন আমরা তোমাদের দয়ার নবী চিনি না হযরতে উমর চোখের পানি জামা ভিজতেছে রাখালেরা রে আমার মুখ থেকে শুনো একটা কথা শুনো আমার নবী কত সুন্দর নবী রে আমি উমর তরবারি লইয়া নবীজিকে কতল করতে গিয়েছিলাম আল্লাহর কসম রে নবীজির কাছাকাছি যাইয়া নবীর সুন্দর চেহারা দেখে নবীর সুন্দর চেহারা দেখে নবীর সুন্দর চেহারা দেখে আমি আর সহ্য করতে পারি নাই আমি তরবারি ফালাইয়া নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম এই সুন্দর নবীকে একটা রাতে ঘুমের ঘরে দেখতে বলুন আপনারা রাজি আছেন কিনা কে কে নবীকে ঘুমের ঘরে দেখতে চান একটু হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মাশাআল্লাহ হাত নামান নবীকে দেখার মন আকাঙ্ক্ষা ইচ্ছা আপনাদের সকলের আছে কিভাবে আজকে নবীকে দেখবেন আমি সেই প্রসেসটাও আপনাদের কাছে রেখে যাব বসেন জীবনে বহু জায়গায় চা খায়া রাত কাটাইছেন জীবনে বহু রাত জমির পানি লইতে গিয়া কাটাইছেন জীবনে বহু রাত মাছ মারতে গিয়া কাটাইছেন জীবনে বহু রাত ডেক্সেটের বাজনা দিয়া বাজনা বাজাইয়া আনন্দ করে কাটাইছেন আজকে বসেন আমার নবী 1400 বছর আগে উম্মতের জন্য কষ্ট করে এই সুন্দর জান্নাতি পরিবেশ দিয়ে গেলেন আর এই পরিবেশে আপনারা বসে আছেন আমার মন কয় আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের গাটে বসে থাকবে বাবারা কিভাবে দেখবেন আসতেছি সামনে আমি বাস্তবতায় নিয়ে যাব হযরতে উমর ডাকে রে রাখালেরা আমার নবী বড় সুন্দর পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর এই সুন্দর নবীর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম ও রাখালেরা তিন দিন পর্যন্ত আমি উমর সেই নবীরে দেখি না পানিটাও খাই না চোখের পানিতে জামা কাপড় ভিজে গেছে বলো আমার নবীর কোনো খবর তোমরা জানো কিনা একটা রাখাল দাঁড়িয়ে গেছে আবু বকর উমর তোমাদের দুইজনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি তুমি বলেছো তিন দিন যাবত তোমার নবীরে পাও না আর উমর বলল খুব সুন্দর নবী রে আবু বকর উমর এই দুইটাই সমন্বয় করে একটা খবর দিতে পারি ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো আজকে তিন দিন হলো সেজদাই পরে একটা লোক কাঁদতেছে লোকটা এত সুন্দর আবু বকর রে মন কয় যেন সোনার পুতুল রে আবু বকর পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর আজকে তিন দিন হলো উম্মতি 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 বলে কান্দে যেই নবী আপনার আমার মতো উম্মতের মায়ায় তিন দিন পার হয়ে যায় সেজদাই পরে কান্দে এই নবী দেখার আশায় একটু সময় বসা বলুন আমাদের দরকার আছে কিনা বাবা যাদের ভাগ্য ভালো তারাই তো বুঝবে মক্কায় জন্ম হইয়া পারল না আবু জাহেল আখেরি নবীর উম্মত হইতো আজকে বাংলার জমিন থেকে 1400 বছর পর 6,500 কিলোমিটার দূর আমরা নবীর উম্মত এ ভাগ্য কয়জনের হতে পারে একবার বলুন আল্লাহু আকবার আবু বকর না কেন উমর চলো আর কান্দিস না উম্মতি উম্মতি বলে আমার নবী সারা কেউ কাঁদবে না যাইতে চাইলে রাখালেরা বাধা দিলেন যাইও না রে আবু বকর উমর কথা দাও এই লোকটা যদি তোমাদের নবী হয় এখান থেকে উঠাইয়া মদিনায় লয়ে যাও আবু বকর উমর আমাদের ব্যথা দুঃখ রে তিন দিন হলো এই লোকটা সেজদাই পরে কান্দে আমাদের বেড়া বকরি দুম্বা উটগুলো যাইয়া দেখো ওই নবীর চারিপাশে দাঁড়াইয়া নবীর ব্যথায় কান্দে ঘাস পানি খায় না
আবু বকর উমর দৌড়াইয়া যাইয়া দেখে আমার নবী সেজদাই পড়ে কান্দে আপনার আমার মত উম্মতের মায়াই আবু বকর ডাকে হুজুর কেমনে গো আবু বকর কি ভুইলা তিনটা দিন কাটাইলেন হুজুর আপনার আবু বকর পানিটাও খায় না মাথা উঠান মদিনায় চলুন আপনার উম্মতের জন্য আমি আবু বকরের সকল নেকি দান করে দিলাম আমার নবী মাথা উঠায় না উমর সামনে দাঁড়াইয়া কান্দে হুজুর আমি উমর আপনার সুন্দর চেহারা দেখে কালিমা পড়েছিলাম উমর কালিমা পড়ে মুসলমান হয়েছিল আজকে তিন দিন উমর আপনাকে দেখি না বিদায় কিছু খাই না আবু বকর ডাকতেছে ভাই উমর যেই নবীর সুন্দর চেহারা দেখে কালিমা পড়েছিলা আজকে তাকায়া দেখো রে উমর উম্মতের মায়ায় আমার নবী কানতে কানতে সুন্দর চেহারা কালো হয়ে গেছে সেই নবী উম্মতের জন্য এত অবদান রেখে এত কষ্ট করে জান্নাতি বানাইয়া গেছে আমরা সেই নবীর উম্মত হইয়া আল্লাহর পরামর্শ লইয়া জান্নাতে যাইতে বলুন আপনারা রাজি আছেন কিনা তাহলে এই কাজগুলি করা যাবে না আল্লাহর পরামর্শ ও আমানু ঈমানওয়ালারা তোমরা নামাজের সাথে ভালো কাজ কইরো আফআলুল খায়রা এখন ভালো কাজ যেই বেচারা আরেক বেডার ক্ষেতের পানি নামাইছে আপনারা একটা সত্য কথা কইবেন এই কাজটা কি ভালো করছে না খারাপ করছে ভাই বোনের হক মাই রাখাইছে কাজটা কি ভালো করছে না খারাপ করছে মারে কাটটা তিন টুকরা করছে কাজটা ভালো করছে না খারাপ করছে এই মুসলমান ইবাদত করে নামাজ পড়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না হালকা বাতাস হাত পাকা নবীর শিক্ষা কত সুন্দর মক্কা বিজয় হলো নবীর সাহাবীদের কি নিয়ে মক্কায় ঢুকলেন ঘুরে ঘুরে দেখেন সাহাবীরা সাথে কোন কোন জায়গায় নবী কাঁদেন কোন কোন জায়গায় মুস্কি মুস্কি হাসেন এইভাবে দেখতেছেন হঠাৎ দেখে একটা বুড়ি মহিলা বুড়া মানুষ সে প্রয়োজনীয় মালামাল গাঠুরি বানায়া পালাইতে চাইতেছে গাঠুরি মাথায় নিতে পারে না শেষরাইতাছে আর আমাদের নবীরে গাল মন্দ করতেছে গালাগালি করতেছে সাহাবীরা কয় হুজুর অনুমতি দেন এই 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 বুইরা বেডিরের সাইজ কেটে নেয় আমার নবী কয় না তোমরা কথা কইও না নবীজি সামনে গিয়া দাঁড়াইছে কি শিক্ষা কি আদর্শ নবী দিয়ে গেলেন সামনে গিয়া দাঁড়াইয়া বলছে মা 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 গো সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ একজন বেদুইন মহিলা তাকে আপনি মা মা বলে ডাকছেন আমার নবী গাল বেবে চোখের পানি ছেড়ে দিলেন সাহাবীরা রে বাধা দিস না আমার মা মা কইয়া ডাকতে দে সাহাবীরা রে ছয় বছর বয়সে মা হারাইলাম মা ডাইকা কলিজা ঠান্ডা করতে পারলাম না দে আমারে মা ডাকতে দে মা যদি দুনিয়ায় থাকতো আজকে মা এই বয়সের মুরব্বী হইতো মা মা কইয়া ডাকতাম রে কত শান্তি পাইতাম তোরা কথা কইস না বাধা দিস না আমার নবীর আদর্শ কত সুন্দর মহিলাকে মা মা বলে ডাকছে কিতাবে দেখেছি যার মা নাই মার বয়সের মহিলা চাচি হোক খালা হোক ফুফু হোক মার বয়সের মহিলারে কেউ যদি সম্মান করে আমার আল্লাহ মার খেদমতের নেকি দান করে দেয় রে সাহাবীরা বাধা দিস না মা মা কইয়া ডাকতে দে আমার নবী বেদিন মহিলার সামনে দাঁড়াইছে মা মা গো গাঠুরি লইয়া কোথায় যাইবা নিতে পারতেছো না না রে বাবা আমার নবী ডাকে দাও গাঠুরি আমার মাথায় উঠাইয়া নবীজি নিজের মাথায় গাঠুরি বুড়ি আগে নবীজি পিছে যাইতে যাইতে একবারে পাহাড়ের ভিতরে মহিলাটা ডাকতেছে আমার মহল্লাবাসীরা আশপড়োশীরা আমারে ফালাইয়া চলে আইছো আমি তো আবদুল্লাহর পোলার হাতে দরা পড়লে আমার জীবন যাইতো তোরা বাইরে আয় দেখা যাক কেমন একটা সোনার মানুষ পাইছি
এই সোনার মানুষটা বিনা পয়সায় আমার গাঠুরি মাথায় লইয়া পাহাড়ে লই আইছে লোকেরা আশপড়োশীরা মহল্লাবাসীরা দৌড়াই আসছে আয়েশা দেখে যার বয়ে পাহাড়ে আইছি তার মাথায় গাঠুরি বুড়ি কার মাথায় গাঠুরি দিছস রে যার বয়ে পাহাড়ে আইলাম দেশ সাল্লাম তার মাথায় গাঠুরি দিয়া নিয়ে আইছস বুড়ি কয় মিথ্যা কথা কইস না এমন সোনার মানুষ পৃথিবীতে হয় না এমন দয়ার নবী পৃথিবীতে হয় না তোরা মিথ্যা কথা কইস এই লোকটা মানুষের ক্ষতি করবে না জিজ্ঞেস করলেন নবীজিকে মহিলা বাবা তোমার পরিচয় দাও তোমার পরিচয়টা তোমার কাছ থেকে শুনি আমার নবী গান বেবে চোখের পানি ছেড়ে দিচ্ছে ডাকছে মা গো আমি বড় দুঃখী গো মা জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না জীবনে একটা দিন বাবার চেহারা দেখলাম না মা গো আমি এতিম আমি 6 বছর বয়সে মা হারাইছি মা ডাইকা কলিজা ঠান্ডা করতে পারলাম না মা গো তোমাকে মা মা কইয়া ডাকি কলিজা ঠান্ডা করার জন্য আমি ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর মুখ থেকে এই কথা শুনে বুড়ি ডাকতেছে এ মহল্লাবাসীরা আয় তোরায় বেরিয়ায় আর লুকায়া থাকিস না এই সোনার মানুষটার হাত ধরে কালিমা পড়ে সবাই মুসলমান হইয়া যা আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না হাশর দিনে উম্মত বিনে হাশর দিনে উম্মত বিনে যাবে না নবী জিবে হেস্তে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে রে বাবা রে বেরা মাহারা বাবা হারা ব্যথা লইয়া 63 বছর জিন্দিগি কষ্ট করে উম্মতের জান্নাতি বানাইলেন আর আমার আল্লাহ পরামর্শ দিতেছেন জান্নাতের পথ ধরে রাখার জন্য বা জান্নাতের পথ ধরে রাখতে নামাজের পর জীবনে ভালো কাজ করতে হবে ভালো কাজ যদি করেন জান্নাতি পুরস্কার পাবেন জান্নাতি পুরস্কার পাবেন যদি ভালো কাজ করেন যার বাস্তব আমার এলাকার ঘটনা বলছি এক রিকশার ড্রাইভার গরিব মানুষ রিকশা চালায় এক মহাজন ব্যবসায়ী তাগাদা করে টাকার ব্যাগ রিকশার সিটের মধ্যে রাইখা নৌকার পথে যাবে নৌকায় দৌড়াইয়া উঠতে যাইয়া টাকা নিতে মনে নাই টাকা ছিল 80,000 বাড়িতে গেছে টাকার কথা মনে হইছে টাকা খই রাখলাম খেয়াল নাই রিকশার ড্রাইভার গরিব মানুষ রাত্রে বাড়িতে গেছে রিকশা চেক করে থামাইয়া শুইবেন ঘরে সিট উঠাইয়া দেখে সালার ব্যাগ ব্যাগের ভিতরে টাকা 80,000 টাকা নিয়া বাড়িতে বিবিরেও দেখাইল না থামাইয়া রাখছে এই টাকার মালিক তো আমি না টাকার মালিক মহাজন ভুলে রাইখা গেছে
এখন 100 টাকার নোটটা রাস্তায় ফলায়া পর শূন্য যাওয়ার সময় কি মনে করেন ফিরা গেলে ভাইবেন ও মুসলমান আজকে বিশ্বজুড়ে মুসলমান মার খাইতেছে কেন মুসলমান পুরোপুরি ভাবে এই আল্লাহর বিধান নবীর কথা মানতেছে না বিদায় মুসলমানদের উপর বিপদ শুধু বিশ্বের মুসলমান নয় আমাদের উপরও বিপদ আসছে যদি আমরা সাবধান না হই সাবধান হতে হবে এই বিপদ থেকে বাঁচার জন্য আজকে আপনার বাড়ির একটা কাজের লোকেরে যদি কেউ আঘাত করে আপনি দৌড়ায়া যাবেন আমার বাড়ির কাজের লোকেরে মারলে কি লাগা প্রতিশোধ নেবেন প্রতিবাদ জানাবেন আর বিশ্বের মুসলমান মার খায় আমার আল্লাহ কোনো প্রতিবাদ কোনো প্রতিশোধ নেয় না কারণ হলো আমরা ভালা কাজ করি না আল্লাহ গিয়া প্রতিশোধ নেয় না আর না হয়তো যারা ভালো কাজ করত তাদের জীবনী খুলুন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় বাঘ শুয়ে রইছে বিচার দিছে উমরের কাছে উমর বাঘের কান ধরে টানে রাস্তায় শুয়ে রইছিস কেন জঙ্গলায় থাকবি তুই রাস্তায় কেন বাঘ কয় আল্লাহ আমার কান ধরে টানে আমি পাগল না ছাগল এটা কোন চিনছে না আমি যে কোন পাগল জানে না অন্ত সিরা খামু আল্লাহ কয় পাগলামি হগল হেন করিস না ছুড়াই রইব পাগলামি যাই কান ধরে টানে হ্যাঁ কে তুইও চিনছস না বাঘ চাইছিন মাথা ঘুরাইয়াছিন তো বাম হাতে কান ধরা ডাইন হাত তো ফ্রি এমনই ঠাস করে থাপ্পুর মারছে বাঘের গালো থাপ্পুর দেয় মুসলমান যারা ভালো কাজ করে আর অহং মশার সাথে আমরা পারি না একটা মশা বেরিয়েছে বাবারে একটা কামড় দিলে এক মাস বলে জ্বর থাকে গিরাই গিরাই বলে ব্যথা করে এটার নাম বলে চিকুনগুনিয়া চিকুনগুনিয়া বাসান চিকুনগুনিয়া মশার যদি এত পাওয়ার হয় আর মশাটা যদি মুড়া গুনিয়া হইতো তাইলে অবস্থা কি হইতো সেই বিপদ থেকে বাঁচার জন্য জীবনে ভালো কাজ করেন ভালো কাজ করবেন নবীকে দেখবেন ভালো কাজ করবেন জান্নাতুল মাওয়া পুরস্কার পাবেন কিভাবে জান্নাতুল মাওয়া পুরস্কার পাবেন কিভাবে নবীকে দেখবেন এই দুইটা পয়েন্টে আমার মূল আলোচনা এখন এই দুই মূল আলোচনার মধ্যে এসে গেছি তারপরে আপনাদেরকে নিয়ে দোয়া করব বুঝান দোয়া না করে কেউ যাবেন না রাসূল বলেছেন আর দোয়াও মুখুল ইবাদা সব জিনিসের সার্থকতা হলো দোয়ার মধ্যে কাজী এই মাহফিল সার্থক হবে আমরা যখন দোয়ায় হাত বাড়াবো বলতেছিলাম নবীকে কেমনে দেখবেন আল্লাহর দেওয়া জান্নাতুল মাওয়া পুরস্কার কেমনে পাবেন এবার রিকশার ড্রাইভারের বাস্তব জীবনী দেখুন রিকশার ড্রাইভার টাকা বিবিরেও দেখাইলো না ছেলে মেরেও দেখাইলো না কারণ মহিলা মানুষ এত টাকা দেখলে হয়তো বলতে পারে টাকা থামায় লাও আল্লাহ মিলাইছে রিকশার ড্রাইভার বিবিরেও দেখাইলো না সকালবেলা ঘর থেকে নাস্তা খাইয়া ব্যাগ লইয়া বাহির হইছে বিবি জিগাই কই যাও রিকশা চালাইবা না ব্যাগ হাতে কেন ব্যাগের মধ্যে কি ড্রাইভার বলছে দেখ ব্যাগের মধ্যে কি ব্যাগটা খুইলা দিলে শুধু টাকার বান্ডিল 80,000 টাকা বিবি কই এত টাকা কই যাও বিবি এটা মহাজনের টাকা দিয়াছি ডাকতেছে বিবি তোমার কি মাথা খারাপ নাকি এত টাকা পাইয়া মানুষ গড়তে বাইর হয় গড়ে আয়ো 3200 টাকা তখন স্বর্ণের বুড়ি আমারে দুই বুড়ি স্বর্ণ কিনা দিবা বাকি টাকা যা করো কইরো জীবন একটু স্বর্ণ পরি নাই এ আবদার তোমার কাছে রিকশার ড্রাইভার কয় বিবি গো টাকা আমার না টাকা মহাজনে টাকা লইয়া মহাজনের বাড়ির শীতের দিন ছিল রোদের মধ্যে মহাজন বসা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম চাচা আমারে চিনছেন না বাবা চিনি নাই আমি রিকশার ড্রাইভার আপনি কালকে আসছিলেন আমার খেয়াল নাই বাবা চিনতে পারি নাই বাবা আমারে না চিনলেও দেখেন তো ব্যাগটা চিনেন কিনা ব্যাগটা দেখে বলছে হ্যাঁ ব্যাগটা আমার ব্যাগে কি আছিল চাচা 80,000 টাকা দেখেন কই না 80,000 ঠিক আছে কিনা রিকশার ড্রাইভার গরিব মানুষ বাবা ভালো কাজ করেন জান্নাতুল মাওয়া পুরস্কার পাবেন এবার চাচা ডাকে ড্রাইভার রে
80,000 টাকা পাইয়া যে লোক বাড়িতে নিয়ে আসে সে আমার টাকা ধরে নাই আমার বিশ্বাস গুনতে হবে না ড্রাইভার কই চাচা গয়না বুইজা রাখেন আমার আত্মতৃপ্তি পাওয়ার জন্য ও মুসলমান 100 টাকার লোভ সামলাইতে পারো না এই জন্য বিশ্ব বাজারে মাইর খা এই মুসলমানের পাওয়ার জঙ্গলার বাঘের চেয়েও বেশি সিংহের চেয়েও বেশি আজকে সেই মুসলমান মার খাইতেছে একটাই কারণ তারা ভালো কাজ করে না আল্লাহ বলছে ইবাদতের পরে ভালো কাজ করতেন যদি ভালো কাজ করেন তাইলে কোরআন বলছে লাআল্লাকুম তুফলিহুন তুমি সফল কাম তোমার জীবন ধন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক তুমি হয়ে যাবে আর এই জান্নাতের মালিক বানানোর জন্য আমার আপনার নবী 63 বছর খায়া না খায়া কষ্ট করেছে সাদা জামা লাল করেছে মার খাইতে খাইতে বেহুশ হয়েছে অবশেষে মহাজন টাকা গণলেন ঠিক আছে 80,000 10,000 টাকার একটা বান্ডিল ওই সময় সারা দিন রিকশা বাইলে 100 টাকা 120 টাকা কামাইতে পারতো 10,000 টাকার বান্ডিল পুরস্কার দিলেন নাও তোমারে পুরস্কার দিলাম রিকশার ড্রাইভার কই চাচা কি দিলেন বাবা 10,000 টাকা পুরস্কার দিলাম চাচা আমি তো টাকার জন্য আসি নাই টাকায় যদি ইচ্ছা থাকতো তাইলে তো আমি 80,000ই মাইরা দিতে পারতাম চাচা আপনার টাকা আপনাকে বুঝাইয়া দেওয়ার জন্য আসছি আপনার হক আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আসছি চাচা টাকা লাগবে না দোয়া কইরেন ওই অপেক্ষায় আছি আলেম ওলামাদের মুখে শুনেছি ওয়াজ মাহফিলে যাইয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যারা আল্লাহকে ভয় করে নিজেকে অন্যায় থেকে বাঁচাইয়া ভালো কাজ করে গো চাচা আল্লাহ বলে তারে জান্নাতুল মাওয়া পুরস্কার দেয় চাচা গো আমি আপনার দেওয়া পুরস্কারের আশায় আসি নাই আমার আল্লাহর দেওয়া জান্নাতুল মাওয়া নেওয়ার জন্য এসেছি চাচা দোয়া কইরেন আমি আল্লাহর জান্নাতুল মাওয়া পুরস্কারের অপেক্ষায় আছি আমার আল্লাহ বলেছে ওই জাতীয় ব্যক্তি যারা ভালো কাজ করে তাদের জন্য জান্নাতুল মাওয়া পুরস্কার বাজেট করে রাখছে আজকের মাহফিলে যারা বসে আছেন গো জীবনের একটা ভালো কাজ যদি আল্লাহর কাছে পছন্দ হয় আল্লাহর কসম আপনি জান্নাতুল মাওয়ার মালিক হয়ে যাবেন আসেন আমার নবীকে স্বপ্ন দেখবেন নবীকে স্বপ্ন দেখবেন একেবারে সহজ রাস্তা কিতাবী ঘটনা বলছি হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী কিভাবে নবীকে দেখবেন সহজ পথ দেখাইয়া দিচ্ছি আরাফাতের মাঠে দুই দিন বৃষ্টির জন্য নামাজ পড়ল দুই দিন বৃষ্টির জন্য নামাজ পড়ল বৃষ্টি হলো না আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন বাড়িতে রওনা হলাম মরুভূমির পথ দেখি একটা জীর্ণ শীর্ণ দুর্বল মানুষ দুই রাকাত নামাজ পড়ে দুইটা হাত বাড়াইয়া কাঁদতেছে আল্লাহ গো তুমি না আদর করে মানুষ বানাইছো রে আল্লাহ বৃষ্টির জন্য দুই দিন নামাজ পড়লো বৃষ্টি দিলা না আমি দুইটা হাত বাড়াইলাম আমার হাত খালি দিও না এইভাবে ডাকতে থাকলে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি পিছে দাঁড়িয়ে দেখি এই লোকটার ডাকে আকাশে চারদিক থেকে মেঘের টুকরা এসে জোরু হইতেছে হাত নামানের আগে আগে গো বৃষ্টি শুরু হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন ইনি একজন আল্লাহওয়ালা আল্লাহর প্রিয় বান্দা যার ডাকে সাথে সাথে আল্লাহ বৃষ্টি দেয় দেখি লোকটা কোথায় থাকে আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবো আল্লাহওয়ালার সাথে মহব্বত ভালোবাসা রাখবো পিছে পিছে যাইতে যাইতে তখন মানুষ কিনা বেচা হইতো গোলাম কামলা লোক কিনা আনতে হইতো একটা মহাজনের ঘরে ঢুকছে ওই লোকটা আব্দুল্লাহ ইবনে মুবারক কিতাবী ঘটনা বলছি বাজান দেখাচ্ছি
চিহ্নিত রাখলেন পরের দিন টাকা পয়সা নিয়ে গেলেন মহাজন আমার একটা গোলাম দেন গোলাম দেন 30টা গোলাম বাহির করছে সাইজে মোটা তাজা দেখা চোখ বুলায়া দেখে যেটা হাত দিলে বৃষ্টি আসে সেটা এর মধ্যে নাই জিগাইল মহাজন আর কোন গোলাম আছে কিনা আর একটা গোলাম আছে দুর্বল সেটা কোনো ভালো কাজ করতে পারবে না একেবারে দুর্বল রে মহাজন ওই গোলামটারে দেখাও ঘর থেকে বাহির করার পর আব্দুল্লাহ ইবনে মুবারক তাকায়া দেখে ইনিই হইল এই গোলাম যিনি হাত বাড়াইলে আমার আল্লাহ সাথে সাথে বৃষ্টি দেয় রে মহাজন বলো এই গোলামের দাম কত মহাজন বলেন 20 টাকার কিনা 20 টাকার কিনা 10 টাকা দাও 10 টাকা লস দিয়া বিক্রি করব কারণ এডারে কেউ নেয় না দুর্বল মনে কইরা ওই আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন মহাজন রে 10 টাকা লস দিতে হবে না আমি তোমার 20 টাকার কিনা হইলে 27 টাকা দিব 27 টাকা দিব বাজান টাকার মায়া নাই আল্লাহর ভালোবাসার মায়াই পড়ে গেছে একবার বলুন আল্লাহু আকবার রে বাবারা নবীর উম্মতেরা এই নবীর ভালোবাসা দিলা না ভালোবাসা শিখলা না জর্দানের জমিনে মাহফিলে যাইয়া জর্দানের জমিনে মাহফিলে যাইয়া দেখি জর্দানের জমিনে মাহফিলে যাইয়া দেখি একটা পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবে দেখেছে আখিরি নবী 13 বছর বয়সে ব্যবসায়ী কাফেলার সঙ্গী হইয়া ব্যবসায়ী কাফেলার সঙ্গী হইয়া চাচা আবু তালিবের সঙ্গী হইয়া এই পথে ইয়ামেন যাবে মক্কা থেকে ওই দিন থেকে পাদ্রী আমার আপনার নবীকে একটা নজর দেখার জন্য আমরা রাস্তার কিনারে দোকান দেই ব্যবসা করার জন্য পাদ্রী রাস্তার কিনারে দোকান দিছে একটা নজর আখিরি নবী দেখার জন্য দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় আখিরি নবীর সন্ধান মিলে না কত কাফেলা আসে এই দোকানে বসাইয়া খানা খাওয়াই মুসাফির খানায় খানা খাওয়াইয়া বিদায় দেয় কিন্তু 13 বছর বয়সের কোন লোক পাওয়া যায় না শেষ বয়স সম্পত্তি শেষ করলো খাওয়াইতে খাওয়াইতে বুড়া হয়ে গেছে চোখে দেখে না এমন সময় হালকা হালকা চোখে দেখে দেখটা একটা কাফেলা মক্কা থেকে আসছে মক্কা থেকে আসতেছে যেই কাফেলাটার উপরে আকাশের মেঘের টুকরা ছায়া দিয়া নিতেছে কাছাকাছি আসার পর পাদ্রী দেখে মন শান্ত হলো দেখ কাফেলাটা কোত্থেকে আসছে লোক পাঠাইলে কাফেলা আবু তালিবের নেতৃত্বে গাছতলায় বসেছে আমার নবী 13 বছর বয়স মুরব্বীদের পাশে বসলো না বাবা জর্দানে যায় দেখেন মজার ঘটনা আমার নবী একটা মরা গাছের নিচে যায় বসলেন 13 বছর বয়সী নবী মরা গাছ ডাকে আল্লাহ রে তোমার বন্ধু আমার বাড়িতে আসছে আমাকে তোমার বন্ধুর ভালোবাসা দেওয়ার ব্যবস্থা করে দাও আমি মরা গাছ জীবিত করে পাতা লতায় আচ্ছন্ন করে দাও আমার নবী 13 বছর বসে আছে মরা গাছ জীবিত হইয়া পাতা লতায় একেবারে আচ্ছন্ন নবীকে ছায়া দিতে লাগলো রে বাবারা মায়েরা আল্লাহর কসম 1400 বছর হলো যে গাছের গোড়ায় রহমতের নবী বসছিল এখনো সেই গাছ জীবিত দাঁড়াইয়া রইছে আশেপাশে 250 কিলোমিটারের মধ্যে কোনো গাছ আর জীবিত নাই এই নবীর বসা বরকতের গাছ এখনো জীবিত ও বাবারা ভাইরা দোয়া করবেন আগামী এই 25শে নভেম্বর দিবাগত রাত্র রাত 4টায় আবার জর্দানের ফ্লাইটে উঠব জর্দান যাব এই গাস ক্যামেরা করে নিয়ে আসব আপনাদেরকে দেখানোর জন্য এই বরকতের নবী গাছতলায় বসে আছে ডাকতেছে তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম এ মুসাফির খানার দায়িত্ব খাদেমেরা দেখ কাফেলাটা কোথেকে আসছে খবর নিয়ে দেখলো কাফেলা মক্কা থেকে আসছে
কাফেলার সর্দারকে আবু তালিব ডাকো, ডাকলেন তোমার কাফেলায় লোকজন কত? সংখ্যা বললে বলছে সব লোক আমার দোকানে নিয়ে আসো, মুসাফিরখানায় নিয়ে আসো, খানা খাওয়াবো। সব লোক হাজির হলো, মালামাল পাহারাদার বানাইয়া রাসূলকে রেখে আসলো। 13 বছর বয়সী আল আমিন সত্যবাদী, যার মধ্যে কোনো বেশকম নাই, যার মধ্যে ভালা কাজ ছাড়া অন্য কোনো কাজ নাই, নবীকে বিশ্বাস করে সবাই মালামালের দায়িত্ব দিল। পাদ্রী ডাকতেছে, এরে আবু তালিব বলো তোমার সব মেহমান আসছে কিনা? আবু তালিব বলেন, একজন মানুষ রয়ে গেছে, একজন রয়ে গেছে, উনি কে? উনি আমার ছেলে। আবু তালিব বলছে, উনি আমার ছেলে। আবু তালিব বলছে, উনি আমার ছেলে। পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাব খুলে প্রশ্ন করে, জর্দানের জমিনে ঘটনা, ছেলেটার নাম কি? আবু তালিব বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা চিৎকার মারছে পাদ্রী, রে আবু তালিব মিথ্যা কথা কইস না, লোকটার নাম যদি মুহাম্মদ হয় তোর ছেলে না রে তোর ভাতি। তাওরাত জাবুর ইনজিল কিতাব বলছে, যার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। ও আবু তালিব, যারে একটা নজর দেখার জন্য জীবনের সব শেষ করলাম, নিয়ে আসো তোমার বাতি, যারে একটা নজর দেখি। আবু তালিব রে, ইনি আখিরি নবী হবে। পাদ্রি খ্রিস্টান দাদা, যদি আমরা নবীরে দেখার জন্য পাগল হয়, জীবনের সয় সম্পত্তি সব শেষ করে দেয়, আমরার সেই নবীরে একটা নজর দেখার জন্য আমাদের কিছু সময় দেওয়া বলুন দরকার আছে কিনা? বাক্য ভালো আপনাদের যারা সেই নবীর পক্ষে বসে আছেন, আমার নবী এত কষ্ট করছে, আজকে যদি আমার নবী আজকের মাহফিলে আইতো, একটা নজর যদি এই পরিবেশ দেখতো, না জানি নবী কত খুশি হইতো। আমার মন কয় খুশি হইয়া আবু বকর সিদ্দিকের মতো আপনাদেরকে সঙ্গী বানাইয়া নিত। দয়ার নবী, মায়ার নবী, আদরের নবী, ভালোবাসার নবী, সত্যের নবী, উম্মতের কি শিক্ষা আদর্শ দিয়ে গেলেন। বাবার ভাইয়েরা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহর সাথে ভালোবাসা মহব্বত যার বেশি, যার হাত বাড়াইলে বৃষ্টি হয়, এ আল্লাহওয়ালার মহব্বত আমি কিনার জন্য এসেছি। দাম 20 টাকার অর্ধেক 10 টাকা দিয়ে নিব না, চিন্তা কইরো না মহাজন, আমি 27 টাকা দিয়ে তোমার গোলাম কিনলাম, 7 টাকা লাভ দিলাম। মহাজন তিনটা লাভ মারছে, বালাডারে দিয়ে 2 টাকা পাই না, ল্যাংরাডারে দিয়ে 7 টাকা। টাকা হাতে লিয়ে কই যাও, তাড়াতাড়ি সীমানা পারো, সীমানা পারো, জানছো না, একটু ভিতরে যাইয়া পাহাড় মরুভূমি দেশ, মরুভূমি নিরিবিলি জায়গায় গিয়া ডাকতেছে গোলাম, মনি এত টাকা লাভ দিয়ে আমারে কিনলেন, আমি তো কাজ করতে পারি না, শরীর দুর্বল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, রে গোলাম কাজের জন্য তোমারে খরিদ করি নাই, আল্লাহর ভালোবাসা খরিদ করেছি। যাও বাবা, তোমাকে মুক্ত করে দিলাম, তোমাকে আজাদ করে দিলাম, তুমি এখন স্বাধীন, তুমি কারো অধীনে নয়, পরাধীন নয়। ওই লোকটা গোলাম হাত বাড়ায় ডাকে, আল্লাহ গো, ও আমার রব, ও আমার প্রভু, দুনিয়ার মনিব আমাকে মুক্ত করে দিল, তুমি আমাকে দুনিয়ার থেকে মুক্ত করে দাও। সাথে সাথে ওই গোলামটা জমিনে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এখন কি করি, তাকে কাফন দাফন কিভাবে করি? অবশেষে পরনের কাপড় যা ছিল, পরনের কাপড় যা ছিল তা দিয়ে কাফনের ব্যবস্থা করলো। দাফন করে আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন। কিতাবী ঘটনা বাবা, কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। রাত্রে ঘুমের ঘরে ঘুমিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক, স্বপ্ন যুগে দেখতেছে দুইটা উদিত সূর্য আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘরে প্রবেশ করেছে। ডাকতেছে, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহর একজন প্রিয় বান্দাকে অবহেলিত কাফন দিয়া দাফন করলি, কাজটা ভালো করলি না রে আব্দুল্লাহ ইবনে মুবারক? আল্লাহর বান্দার সাথে ব্যবহারটা ভালো করলি না? জিজ্ঞেস করে, হুজুর আপনি কে, আপনার পরিচয় কি, আমি জানতে চাই আপনার পরিচয়। জবাব আসছে আব্দুল্লাহ ইবনে মুবারক,
আমারে চিনলি না আমি উম্মতের কান্ডারি আমি গুনাহগারের বন্ধু আমি উম্মতের দরদী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মুবারক কয় হুজুর আমি যা করেছি আমি কালকে আবার ভালো করে কাফন দাফনের ব্যবস্থা করব হুজুর আপনার সাথে একজন মেহমান ওই মেহমানের পরিচয়টা আমি জানতে চাই আমার নবী বললেন আব্দুল্লাহ ইবনে মুবারক রে ইনি হলো ইব্রাহিম খলিলুল্লাহ বাবা আল্লাহ ওয়ালাদের সাথে যদি সম্পর্ক থাকে আল্লাহ ওয়ালাদেরকে যদি ভালোবাসা দেন আমার নবীর দিদার ইব্রাহিম খলিলুল্লাহ সহ নসিব হয়ে যাবে সকলে দোয়া শরীক হন আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বুল আলামিন ওগো আমার মায়ার আল্লাহ মায়ার নজরে কুদরতি নজরে তাকায়া দেখো তোমার দরুদি আদুরের বান্দাগুলো যাদের মায়া করে বানাইছো ফেরেশতার চেয়ে মর্যাদা দিয়েছো রাত্র গভীর দুটো করে হাত তোমার মায়ার কোটে বাড়াইয়া দিছে রে আল্লাহ মাহবুব এ রাত্রে যারা দুইটা হাত বাড়াইয়া বইসা রইছে এ হাত গুলো দেখে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ এ মাহবুব আমরা গুনাহগার গো আমরা গুনাহগার দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে মা বাবা রাগ হইয়া যায় ধমক দেয় বাড়িতে জায়গা দিবে না মা বাবার ভয়ে সারা দিন ছেলেটা বাড়িতে আসলো না রাত্র যখন 10টা বাজে গেছে গো মা বাবার কলিজা আর মানে না বাবা অপরাধী সন্তানের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে মা দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্দে রাত্র 12টা পার হয়ে গেলে মা বাবা দুজন ঘরের ভিতরে দুইকা দরজাটা খুইলা বইসা থাকে সন্তান ঘরের দরজায় ছুট করে ডাক দিছে মা মা মাগো বাবা কই আমি আর অপরাধ করব না মা বাবাটাই না বুকে জড়াইয়া দুই গালে চুমু দেয় সারাটা দিন কইছিলি রে বাবা কি খাইলে কইছিলি সারা দিন তোর জন্য আমরা টেনশন চিন্তাত পড়ে আছি রে বাবা বাবা কইয়া মা কইয়া ডাক দিছো আমরা তোমার সব অপরাধ ক্ষমা করে দিছি মাহবুব একটু মায়া পাইছে 18,000 বন্টনে মা বাবা সন্তানের ডাক দিলে মাফ করে দেয় আমরা তোমার গুনাহগার বান্দা হাত বাড়াইছি রে আল্লাহ একটা ডাক দেন না আল্লাহ ইয়া আল্লাহ এ মাহবুব তোমার বান্দা ডাকে তোমার কি মায়া লাগে না ইয়া আল্লাহ ফিরাইও না ঘুরাইও না কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না কে যুবক কে বুড়া কে নেককার কে গুনাহগার কে নামাজি কে বেনামাজি আজকের জন্য কাউরে কিছু কইও না এই মাহফিলের খাতিরে আমাদের তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ জীবনের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ গো আরেকটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না তুমি যদি রাগ হও আমার মনের দুঃখ কার কাছে কোমরে আল্লাহ আমি জানি না হাজার হাজার মানুষ ছিল কিছু মানুষ চলে গেল যারা উপস্থিত রয়ে হাত বাড়াইলো আল্লাহ সবাইকে দুয়ার মধ্যে সমন্বয় করে আমি তোমার কাছে একটা দরখাস্ত করি মনে কার জানি দুঃখ হুজুর আমার মা নাই গো মা গো সন্তান পেটে লইয়া 10টা মাস কষ্ট করছো গো মা কত কষ্ট করছো দুনিয়ার কেউ দেখে নাই দেখছে আমার আল্লাহ প্রসব ব্যথায় 3 দিন গলা কাটা মুরগির মতো লাফাইছো গো মা বাচ্চা ভূমিষ্ঠ হইছে 3 ঘন্টা মা বেহুশ
ওয়া ওয়া করে বাচ্চা কাঁদছে মার জ্ঞান ফিরছে দুইটা হাত বাড়াইছে কে কান্দে রে দে আমার কোলে দে মহিলারা বলছে গোসল দিয়ে কোলে দেওয়া হবে মা কেঁদে কেঁদে বলছে গোসল লাগবে না আমার কোলে দে আমার বাবার রক্ত মাখা দুইটা গালে দুইটা চুমু দিব রে আমার সব ব্যথা দূর হইয়া যাইব মাউত এ মার বাবি আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে বাবা বাবা গো দেশে বিদেশে সন্তানের জন্য কষ্ট করছো গো বাবা বাবা রে বাবি আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে এ মাউত মা বাবা রে বাবি সন্তানেরা কি করে দেশে বিদেশে আজ মাহফিলে চাকরি জীবনে বহু ঘটনা নজরে পড়েছে একটা ছেলে বিদেশ যাবে 3 তারিখ ফাইনাল হয়েছে 3 দিন মাত্র বাকি বিদেশ যাওয়ার 3 দিন আগ থেকে মা বাবা শুধু কান্দে খানা দানা খায় না গোসল করে না শুধু কান্দে যেদিন 3 দিন শেষ এয়ারপোর্টে যাবে গাড়ি আইসা গেছে লাইটেস বাড়ির সামনে মা বাবা দৌড়ায়া যাইয়া লাইটেসের পিছনের সিটে যাইয়া বসে কাঁদতেছে লোকেরা কই সামনে বসেন মুরব্বিরা মা বাবা জবাব দেয় তোমরা জানো না আমাদের চোখের পানি বন্ধ হয় এয়ারপোর্টে গেল কাঁদতে কাঁদতে ছেলেটা ভিতরে ঢুকে গেছে মা বাবা তো ভিতরে যাইতে পারে না গ্লাস দিয়ে তাকে তাকায়া দেখে একটু পরে পরে মা ডাকে মালাক একটু ফিরে চারে বাবা আমি তোরে দেখি গ্লাসের ভিতরে তো ডাক যায় না বাবা বড় করে ডাকতেছে মালিক রে তোর মা তোরে দেখবো রে বাবা আর একটা বার ফিরে চাও ডাক তো ভিতরে ঢুকলো না ছেলেটা চলে গেছে বিমানে উঠে গেছে বিমান আকাশে উড়া মারছে মা বাবা বিমানের দিকে তাকায়া তাকায়া কান্দে আর ডাকে মালিক আবার কবে আইবি আমরার কলিজা সিরা যাই রে বাবা কান্দতে কান্দতে জ্ঞান হারা হয়ে গেছে গাড়িতে করে বাড়িতে নিয়ে আইছে একটা মাস পার হয়ে গেছে কান্না বন্ধ হয় না ছেলেটা টেলিফোন করে সান্ত্বনা দেয় মা বাবা কান্নাকাটি করো না আমি ভালো আছি ভালো বেতনে চাকরি পাইছি 3 বছর পরে বাড়িতে আইব টাকা পাঠাইছে বাবা টাকা গনে মা দরদি দিন গনে সপ্তাহ গনে মাস গনে বছর গনে কবে আইব 3 বছর কবে আইব রে কলিজার টুকরা মালিক মা কইয়া ডাক দিব 3 বছর হইতে 2 মাস বাকি মা অসুস্থ ডাক্তারখানা নিয়ে যাইতেছে রাস্তায় একটু পর পর মা ডাকে মালিক আইলি না আমার শারীরিক অবস্থা ভালো না মা কইয়া ডাকলি না এইভাবে বলতে বলতে হসপিটালে যাওয়ার আগে আগে মা দুঃখিনী মৃত্যুবরণ করেছে লোকেরা ডাকে মালিকের খবর দিও না মালিক পাগল হইয়া যাইব দাফন করে ফেলছে খবর মালিকের দিল না মা মৃত্যুর 15 দিন পর বাবা ইষ্টুক করে মারা গেছে লোকেরা কয় মালিকের খবর দিও না মালিক পাগল হয়ে যাবে দাফন করে ফেলছে মালিক একই রাতে স্বপ্নে দেখে মা বাবা ডাকতেছে মালিক রে কারে যায় মা ডাকবি রে কারে যায় বাবা ডাকবি আমরা দুজন কবরে চলে গেছি মালিক ঘুম থেকে ওঠে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে বন্ধুরা ডাকে কি হলো আমার দেশে পাতা স্বপ্নে দেখছি আমার মা নাই বাবা নাই এই টাকা পয়সা খাইয়া রোজগার করছি বন্ধুরা সান্ত্বনা দিল স্বপ্নে মানুষ কত কিছু দেখে টেলিফোন করে খবর লও টেলিফোন করলে চাচার কণ্ঠ বাজে মামার কণ্ঠ বাজে বড় ভাইয়ের কণ্ঠ বাজে বাবার কণ্ঠ বাজে না
চাচির কণ্ঠ বাজে, ফুফুর কণ্ঠ বাজে, মামির কণ্ঠ বাজে, খালার কণ্ঠ বাজে, মার কণ্ঠ আর টেলিফোনে বাজে না। মালিকটাকে বন্ধুরা রে, নাই রে আমার মা আমার বাবা, বন্ধুরা কই দের মাস বাকি দেশে যাবি, পাগলামি করিস না, স্বপ্নে কত কিছু দেখে। মালিক মার জন্য স্বর্ণের চেন কিনছে, বাবার জন্য দামি একটা গড়ি কিনছে, এয়ারপোর্টে আইসা বাংলাদেশে পৌঁছে, এয়ারপোর্ট পার হইয়া গাড়ির কাছে আইসা দেখে বড় ভাই দাঁড়াইয়া রয়েছে, ভাই আমার মা কই বাবা কই, বাবা এয়ারপোর্টে কাঁদছে, খুশি করার জন্য কত জিনিস আনছি। বড় ভাই কয় আয় গাড়িতে আয়, বাড়িতে যাইয়া দেখবি মা কই বাবা কই। গাড়ি টান দিলে মালিক ডাকতেছে, ভাই মার জন্য চেন আনছি, বাবার জন্য ঘড়ি আনছি, দেখো তো মা বাবা খুশি হইব কিনা। বড় ভাই কান্দে, মালিক রে আমারে দেখাইস না রে ভাই, বাড়িতে যাইয়া মারে দেখাইস বাবারে দেখাইস। বাড়ির কাছে গাড়ি গেলে দূর থেকে দেখা যায় বাড়ির সামনে মহিলারা কান্দতেছে, গাড়ির থেকে নাইমা দেখে মহিলারা কান্দে, চাচি কান্দে, ফুফু কান্দে, খালা কান্দে, মামি কান্দে। জিজ্ঞেস করে চাচি তোমরা কান্দো আমার কান্দো, ইয়া মা কই মারে দেখি না। চাচি ডাকতেছে, মালিক আমারে মা ডাকবি রে বাবা। মালিক একটা চিৎকার মারছে, চাচি গো বুই যাবালাইছি আমার মা নাই, এই জন্ডার চেন আমি কার হাতে দিব গো চাচি। বাবা কই বাবারে দেখাও, কলিজাটা ঠান্ডা করি, না হয় আমার কলিজা ভাইটা যাবে গো চাচি। চাচি ডাকতেছে, মালিক বাসান পাগলামি করিস না, আয় আমার সাথে। ওই তো দেখ বাড়ির দক্ষিণ পাশে দুইটা নতুন কবর দেখা যায় রে বাবা, একটা কবরে তোর মা আর একটা কবরে তোর বাবা ঘুমায়া রয়েছে। মালিক একটা দৌড় মাইরা মা বাবার কবরের মাঝখানে বইরা কান্দে, তোরা দেখা যা রে জনমের লাগিয়া মা বাবা হারা হইয়া কান্দে, মালিক এতিম হইয়া দেখা যা রে। সোনার চেন কারে দিব গো মা, হে দামি গড়ি কারে পরাইব গো বাবা, হে মা বাবার ব্যথায় যার চোখে পানি রে আল্লাহ, হে চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না। এই মুহূর্তে মা বাবা যার কবরে, অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, আমার মতো যারা মাও নাই বাবাও নাই, ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দা। এল্লা মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বানিয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। এল্লা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর চাচা চাচি ফুফা ফুফু খালা খালু এলাকাবাসী মায় মুরব্বী, এল্লা সারা বাংলার জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ইমান সহ যারা ঘুমাইছে রে আল্লাহ, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আজকে আমার কলিজার টুকরা যুবকেরা এই জমিনে নবীর ভালোবাসায় সংগঠন করে এই জান্নাতের বাগান সাজাইল, এই যুবকদের বংশধর্মই মরবি যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় বাবু, খাস করে আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করো, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করো, যারা অভাবী অভাব দূর করো, যারা বিমারি বিমার শেফা করো, সভাপতি সাহেবের ছেলে সহ আল্লাহ আমি নিজেও অসুস্থ, যত বিমারি আছে তোমার কুদরতি চিকিৎসা দিয়ে শেফা করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ খাস করে আজকের মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে লও, এই মাহফিলে যারা আসছে আমার মা বোনেরা দূর দূরান্ত থেকে আসছে,
প্রত্যেককে তুমি রাবি আবু শ্রীর মতো বানাইয়া দাও ইয়া আল্লাহ যুবকগুলোকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও ইয়া আল্লাহ আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে লও আয় মাবুদ যারা এই পঞ্চম বার্ষিকী মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে সকলকে তুমি মান সম্মান ইজ্জত ঈমান আমল হায়াতে বরকত দান করে দাও আল্লাহ এই মাহফিল তোমার কুদরতি হাতে রেখে গেলাম কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো গো আল্লাহ মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে বলে কথা দিয়েছে সকলকে তুমি একটা রাতে আমার নবীর ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও উম্মতের দরদি মদিনাওয়ালাকে একটা রাতে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও ইয়া আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে মান সম্মান ইজ্জতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও এই মাহফিলটার উসিলায় আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ এই মাহফিলের মেহমানগুলোকে একবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আমি তো আমার কথা বলেছি এখন যারা হাত বাড়াইয়া বসে রইছে তুমি একটু জিগাও না কার মনে কি আশা কার মনে কি দাবি আল্লাহ যার মনে যে আশা যার যে দাবি তোমার কাছে করবে সকলের আশা দাবি তুমি আল্লাহ পুরা করে দাও এলাকার চেয়ারম্যান সাহেবকে মান সম্মান ইজ্জত বাড়িয়ে দাও এলাকার মেম্বার গণ্যমান্য ব্যক্তি মৈমুরব্বী সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো ওই পথে আমাদেরকে চলার তৌফিক দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম